সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিজেপিতে যোগদান করে প্রথম জনসভায় কালীঘাটে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মাস ঘুরতে না ঘুরতেই এবার তার ইঙ্গিত মিলল তৃণমূল নেত্রীর পরিবার থেকেই। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এক মেলার উদ্বোধন করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। বললেন, ভবিষ্যতে কি করব জানি না। প্রতি বছর বিবেকানন্দের জন্মদিনে বিবেক মেলার আয়োজন করেন কার্তিকবাবু। মঙ্গলবার কালীঘাটে সেই মেলার উদ্বোধনে কার্তিক বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হন, যে পরিবারতন্ত্রের অভিযোগে বিদ্ধ তার নিজের পরিবারও। অভিষেক ব্যানার্জির সাথে কাকা কার্তিক ব্যানার্জির সম্পর্ক ভালো নয়। এদিন কার্তিকবাবু বলেন, মুখে দেশের কথা বলবো আর নিজের পরিবারকে সব সুবিধা দেব, এটাই এখন ভারতের রাজনীতি। সঙ্গে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আগামীতে কি হবে জানি না, কাল কি করব আমি নিজেও জানি না। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর কেন তার পরিবারের অন্যান্য সদস্যরা তার সঙ্গে দলবদল করলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেছিলেন, এখনও তো বাসন্তী পূজাটা আসেনি, রামনবমীও আসেনি, রামনবমীটা আসতে দিন, আমার বাড়ির লোকেরাও পদ্ম ফুটাবে। শুধু আমার বাড়ির লোক কেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসবো। এবার কি তাহলে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও পদ্ম ফুটতে চলেছে? জল্পনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।